আকাশ ইসলাম, এবার তো পাইনিয়ারের সেরা খেলোয়াড় হয়েছেন আপনি, এবার বিসিএল আন্ডার 16 সেরা খেলোয়াড় হলেন, কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে, 16-এও সেরা খেলোয়াড় হলাম, পাইনিয়ারও সেরা খেলোয়াড় হলাম, অনেক ভালো লাগতেছে। আপনি খেলেন এবার ওয়ারি ক্লাবের থেকে, তাই না? পাইনিয়ার খেলছেন কোন ক্লাব থেকে? পাইনিয়ার জারাগিন বয়েস। আচ্ছা আচ্ছা, পাইনিয়ার আপনি তো ফাইনাল উঠছিলেন না? হ্যাঁ, ফাইনালে উঠছে, রানার্স আপ হয়েছে। আচ্ছা, ভাগ্য কারণে টাইব্রেকারে আসছে আর কি। ওখানে তিন তিন ওখানে গোল ছিল আপনার, পাইনিয়ারে কয়টা গোল করছেন? সর্বপ্রথম আমার গোল, 35 সেকেন্ডে আমার গোল ফাইনালে। না, এমনি পাইনিয়ারে মোট কয়টা গোল করছিলেন? পাইনিয়ারে 9টা গোল আমার। আচ্ছা আচ্ছা, তা আপনি যখন এবার পাইনিয়ার সেরা খেলোয়াড় হলেন, এখানে সেরা খেলা আপনার, আপনি তো এবার বাহু এলিটে ডাক পাই শুনছি আর কি, আপনি কোনো ভাবছিলেন আপনার ডাক পাবেন? ওইখানে ভালো খেলছি যে মনে যে মনে একটা আশা আছে, মনে হয় ডাকবে, মনে হয় ডাকবে, তার ডাকছে এখানে নাকি 17 তারিখ ট্রায়াল হবে, ওই ট্রায়ালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনি এখন নিশ্চয়ই এখানে সেরা খেলোয়াড় হয়েছে, নিশ্চয়ই ভবিষ্যতে আরও ইচ্ছা, আরও আরও আগে ইচ্ছা? হ্যাঁ, আরও অনেক ভালো প্লেয়ার হবো, আরও অনেক যে জাতীয় দলে খেলো না আপনার বাড়িটা দিতে পারি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাসা কুড়িগ্রাম সদর। আচ্ছা আচ্ছা, ওখানে কি কোন একাডেমিতে খেলেন আপনি? ওখানে এই আমাদের একাডেমি আছে গ্রিন জারা। হ্যাঁ, জারা গ্রিন বয়েস। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা কি করেন? আমার বাবা মোটরসাইকেল মেকানিক। আর মা? মা বাসায় কাজ করে, অন্য অন্য কাজ করে। তো জীবন তো অনেক কষ্ট ফেস করে আসছেন, তাই না? দুইটা কষ্ট কথা বলেন না যে এই সমস্যা আপনি ফেস করছেন খেলতে এসে। কি বলবো, এই প্র্যাকটিসে আসি, কোনো দিন না খেয়ে আসা হয়েছিল, দুইটা আড়াইটায় প্র্যাকটিস, ভাত নেই। আচ্ছা, একদিন একদিন দুদিন ওই ওইভাবে আসছিলাম বলে যাবো, প্র্যাকটিসে মানে করবো, প্র্যাকটিস ছাড়ি দিব না, প্র্যাকটিস করবোই। হ্যাঁ, তো পরে আর এইরকম আর কষ্ট হয় না, তখন না খেয়ে প্র্যাকটিস করতে কষ্ট হয় নাই? হয়েছিল, তাও প্র্যাকটিস করছিলাম। আচ্ছা 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 আচ্ছা, তো এখন তো নিশ্চয়ই ফুটবলার হওয়া শুরু করছে আর কি, এখন এখন আমার লক্ষ্যটা কি নেই? এখন লক্ষ্য হচ্ছে জাতীয় টিম, জাতীয় টিমে খেলতে ইচ্ছা আছে, যে আমি জাতীয় টিমে খেলি, খেলা এবং বড় ক্লাবে খেলা, এবং সেই বড় ক্লাবে খেলা, সেই ফ্যামিলিটাকে ফুটবল খেলে ফ্যামিলিটাকে চেঞ্জ করে। হ্যাঁ, সাপোর্ট দেওয়া ফ্যামিলি, এই ফুটবল খেলেই যাতে আমার জীবন। হ্যাঁ, কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 9। কোন স্কুলে? রিভার ভিউ, সেই বিয়াতে না? কুড়িগ্রাম রিভার ভিউ। আচ্ছা, আপনি ফুটবল খেলার কবে আসছেন? আমার আসার 5 বছর হলো। 5 বছর না, কোন কোন টুর্নামেন্ট খেলছেন আপনি? কুড়িগ্রামে খেলছি 17 বঙ্গবন্ধু, 19 সালে পাইনিয়ার খেলছি, এবারও এই 22 সালে পাইনিয়ার খেললাম, এবার 16 খেললাম। 19 সালে পাইনিয়ার কোন ক্লাবে খেলছেন? ওটা এফসি উত্তরবঙ্গ। হ্যাঁ, এফসি উত্তরবঙ্গ। ওর গোল ছিল ওখানে? গোল ছিল আমার, দুইটা গোল ছিল এই মাঠে গোল ছিল। আচ্ছা, টার্ফে খেলতে সমস্যা হয় না? না না না, অনেক সমস্যা নেই, এখানে রাইতে খেলছিলাম তো। আচ্ছা, এইবার মানে এমনি এমনি টার্ফ খেলতে ভালোই তো লাগে নাকি? মাঠ সমান, মাঠ সমান অনেক ভালো, টস জিতে ভালো। আপনার বিদেশি প্রিয় খেলোয়াড় কে? বিদেশি প্রিয় খেলোয়াড় কে? মেসিরে আমি ফলো করি সবসময়। আর দেশে? দেশে তো আমাদের ইব্রাহিম ভাই আছে, যেহেতু আমার সাইডে খেলা রাইট উইং। আচ্ছা, স্পিডটা দেখি কি মানে কি করে না করে। এই আর কি আছে প্রিয় খেলোয়াড় দেশি? দেশি হ্যাঁ, জামাল ভুইয়া ভাই আছে, অনেক আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে। আপনার কয় ভাই কয় বোন? এক ভাই এক বোন। আমার বোন বড়। বোন বড় না? তো যখন খেলে সবাই খুব খুশি হয় না আপনাদের টিভিতে দেখায়? হ্যাঁ, খুশি হয় অনেক, যে আমাদের এই আমার ভাইকে দেখাচ্ছে। প্রথম যখন টাকা পাইছেন ওই টাকাতে কি করছেন? খেলে খেলে প্রথম যে টাকাটা পাইছেন না, ওইটা ওই টাকাতে কি করছেন? ওটা বাসায় দিছি, ওটা কি করবো। কত টাকা প্রথম টাকা কত পাইছিলেন? প্রথম এইবার পাইনিয়ার খেললাম, এইবারে তো সর্বপ্রথম টাকা পাইছি, 25,000 টাকা ম্যান অফ দ্য ম্যাচ, ওটা বাসায় দিছি। পাঠাতে না?